জাহাজের কন্টেইনার কেটে একটির উপর আরেকটি বসিয়ে বানানো হয়েছে বসার জায়গা। উপরে নিচে নানান ধরনের রেস্তোরাঁর সমাহার, আর পাশেই গাছে ঘেরা পরিবেশ। খোলামেলা নিরিবিলি সেই পরিবেশে বইপ্রেমীদের জন্য বুক ক্যাফে চালু করেছে প্রথমা প্রকাশন। রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড গ্রুপের শেফস টেবিল কোর্ট সাইডে করা হয়েছে এই বুক ক্যাফে। বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে গেল এর উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও এমডি মইনুদ্দিন হাসান রাশেদ সহ দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও লেখকেরা। আমরা আসলে একসময় ঢাকায় একটা বইয়ের দোকান করলাম, পরে আমরা রাজশাহীতে গেলাম, পরে আমরা চিটাগাংয়ে গেলাম। তো আমরা দেখলাম যে ঢাকার বাইরে বইয়ের দোকান করে এটা চালু রেখে চালু করে আয় করে টিকে থাকাটা বেশ কঠিন মনে হলো আমাদের কাছে। তো আমরা তখন রাজশাহীর বইয়ের দোকানটা, চিটাগাংয়ের বইয়ের দোকানটা আমরা বন্ধ করে দিলাম। তো আমাদের এখন ঢাকায় ছিল দুটো, আজকের এই বইয়ের দোকানটা নিয়ে এটা হচ্ছে তিনটা। তো ঢাকার বৃদ্ধি করার না করার চিন্তা পরে কোনো এখানে আসলাম। এমনি তো একটা ঢাকা শহর, একটা কোলাহল, লোকজন, গাড়ি, যানবাহন, এত ভিড়, তার বাইরে যদি একটা সুন্দর একটা পরিবেশ, মনোরম, যেমন আজকে এখানে আমার খুব কাছে খুব যেমন ভালো লাগছে, তেমন যদি একটা জায়গায় যদি আমরা একটা বই যোগান করতে পারি, যদি মানুষজন পাঠকদের একটা যোগাযোগ মেলামেশার একটা জায়গা করতে পারি, যদি আমরা বন্ধের দিনগুলিতে কোনো কিছু একটা বিশেষ একটা কিছু আয়োজন করতে পারি, আমরা যদি কোনো অনুষ্ঠান করতে পারি মাসে একটা বই নিয়ে আলোচনা, আবৃত্তি, গানের সাথে একই সঙ্গে, মানে একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সেখানে এই ধরনের একটা উদ্যোগ নিলে যদি আমরা শিশু, কিশোর, তরুণ, লেখক তাদেরকে যুক্ত করতে পারি, এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে এসেছি, এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা বই আমদানি করি, বই কিছু রপ্তানি করার চেষ্টা করি, বই বাংলা বই শুধু না, আমরা ইংরেজি বইও প্রকাশ করি। আমরা বাংলা বই যেমন আমদানি করি, ঠিক ইংরেজি বই আমরা আমদানি করি, অর্থাৎ সব শ্রেণীর পাঠকের কাছে পৌঁছানোর জন্য একটা চেষ্টা করতে পারা। 23 বছর আগে এই প্রথম আলো ছিল আমার বাবা মিস্টার লেবিফুর রহমানের একটা স্বপ্ন, যেটা কিন্তু লিড করছেন মিস্টার মতিউর রহমান। হি ইজ আনডাউটেডলি প্রথম আলোর প্রধান শক্তি, উনি হলো দ্য ভিশনারি লিডার অফ এন্টায়ার মিডিয়া স্টার। এবং আজকে প্রথম আলো আমাদের দেশে একটা ইনস্টিটিউশন, যেটা কিন্তু গড়ে তুলেছে আমাদের বিলাভড মিস্টার মতিউর রহমান। অ্যান্ড প্রথমাও ওনার একটা পেট প্রজেক্ট আমি বলবো, উনি প্যাশনেট অ্যাবাউট রাইটিং, ওনার পাবলিশিং বুকস। এই জায়গাটাকে আমরা মানে সোশ্যালি অ্যাক্টিভ এবং বিশেষ করে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড এনভায়রনমেন্ট করার জন্য যথেষ্ট চেষ্টা করি। সো উই আর অলওয়েজ ডিবেটিং যে এখানে আমরা কী করতে পারি, অ্যান্ড যাই করি না কেন দেখি যে কোনো না কোনো আনসোশ্যাল এলিমেন্টসকে আমরা অ্যাট্রাক্ট করতেছি, বা উই উইল প্রমোট অ্যান আনসোশ্যাল অ্যাক্টিভিটি থ্রু আদার এন্টারটেনমেন্ট স্টাফ। তখন একটা কথা আসলো যে এখানে বুক স্টোর করা যায়। আমি আশা করি যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য দিস উইল বি এ হ্যাং আউট স্পট, দিস উইল বি এনলাইটেনিং স্পট, অ্যান্ড দিস উইল বি এ প্লেস ওয়ার দে উইল বি এবল টু কানেক্ট টু দ্য পাস্ট হিস্ট্রিজ অফ বাংলাদেশ। আমরা মনে করি বই পড়া ছেড়ে দিচ্ছে, কিন্তু গত বছরও দেখেছি যে বইয়ের বিক্রি সারা পৃথিবীতে বেড়েছে। এবং তার চেয়ে বড় যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে 25 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা বই কিনেছে তাদের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে বড় সেগমেন্ট। ফলে বই তরুণরা পড়ে না এই অভিযোগ করা যাবে না। আমার মনে হয় তরুণদের কাছে আমরা বইটা ঠিক দিতে পারিনি কি বই তারা পড়তে চায়। প্রথম আলো ও ইউনাইটেড গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এটা খুবই ভালো উদ্যোগ। পশ্চিমা দেশগুলোতে এ ধরনের অসংখ্য বুক স্টল এবং ক্যাফে একই সাথে চলছে, তবে বর্তমানে বইয়ের দোকানের চেয়ে লোকজন ইন্টারনেটে বই অনেক কিনছে বলে এই যথাযথ প্রসার লাভ করছে না।
একদম যে নতুন চিন্তা ওয়েস্টে থাকে বা আপনার উন্নত দেশে আছে, এটাকে আসলে প্রথম আলো প্রতিষ্ঠান হিসাবে, প্রথম প্রতিষ্ঠান হিসাবে যেভাবে ধারণ করতে পারে সেটা আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করি অবশ্যই বইয়ের দোকান টিকে থাকবে, তবে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। এখানে আপনার ল্যাপটপে কাজ করার সুযোগ দিতে হবে, ওয়াইফাই অ্যাক্সেস দিতে হবে, তারপর আপনার কফি খাওয়ার স্কোপ দিতে হবে, একটু আড্ডা মারার স্কোপ দিতে হবে। এ ধরনের উদ্যোগের আরও সম্প্রসারণের কথাও বলেছেন অনেকে। এখন তো মুক্ত বাজার অর্থনীতি, সব পণ্যের বাজারই সম্প্রসারিত হচ্ছে আর বইয়ের বাজার সংকুচিত হচ্ছে। এই এই বইয়ে বিনিয়োগ করলে তুলনামূলকভাবে লাভ কম হয়, এটা সবার ধারণা। তো এর মধ্যে যারা টিকে আছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দিতে হবে। আমার মনে হয় যে এটা উদ্যোগটা আরেকটু সম্প্রসারণ করা উচিত, বিশেষ করে কতগুলো বড় বড় নেইবারহুড আছে, উত্তরা একটা, তারপরে মিরপুর এবং পুরান ঢাকা বা মতিঝিল, ওই এলাকাটা। জগৎ পাল্টে যাচ্ছে, জগৎ আধুনিক হচ্ছে। এখন কিন্তু আমরা এক কাপ কফি 240 টাকা দিয়ে খেতে খুব একটা কার্পণ্য করি না, তাহলে একটা বই 500 টাকা দিয়ে কিনতে আমরা কার্পণ্য করবো, এরকম না। ঠিক জায়গায় ঠিক জিনিসটা হাতের কাছে এনে দিতে হবে। তো আমার মনে হয় এই জাতীয় উদ্যোগ এখানে যেমন ভালো হয়েছে, এটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। এমন উদ্যোগে লেখকদের পাশাপাশি পাঠকরাও খুশি। কনসেপ্টটা আমার কাছে ভালো লাগছে খুব। তবে এখানে যদি বই আর কি মানে এরকম হয় না যে 7 দিনের জন্য নেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে অথবা পিটার হতো, অবশ্যই আমার কাছে জায়গাটা খুব ভালো লাগলো। আমার মতে সাহিত্যপ্রেমীদের জন্য এটা একটা অসাধারণ জায়গা হবে। যারা সাহিত্যপ্রেমী আছে তারা এই জায়গায় আসলে কিছু গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত বইপ্রেমীদের জন্য এই বুক ক্যাফে খোলা থাকবে বলে জানিয়েছে প্রথমা। এস এস আল আরিফিন, প্রথম আলো।